আজকে আপনারা এই যে স্ক্রিনের সেট আপটা দেখতে পাচ্ছেন, টোটাল বাজেট 1,36,000 টাকা। তো এর মধ্যে কি কি থাকবে টোটাল আমরা আলোচনা করব এই সেট আপটার। এবং এটা একটা মিনি ডিজে সেট আপ বলতে পারো, সাউন্ড প্রোগ্রামের জন্য খুব ভালো হবে এবং বিয়ে বাড়িতে চালানোর জন্য। তো এখানে আপনাদের ক্যাবিনেটের প্রাইস কত দাঁড়াবে, তো প্রথমে আমি বলে দিচ্ছি কী কী ক্যাবিনেট থাকছে। নিচে থাকবে 718 JBL-এর আর উপরে থাকবে 725 JBL-এর, বুঝতে পাচ্ছেন? তো দুটো টপ আর দুটো বেস মিলে আপনাদের ক্যাবিনেটের প্রাইস যদি খুব ভালো করে করতে চান তাহলে আপনাদের 30,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ডবল প্লাই হার্ড প্লাই দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে স্পিকার। তো স্পিকার এখানে পুরো আউজারে সেটিং করতে হবে, যেহেতু সাউন্ড লাইভ প্রোগ্রামও ইউজ করার জন্য এবং বিয়ে বাড়িতে বা পিকনিক টিকনিক এইসবে বাজানোর জন্য, মানে দুটোর ক্ষেত্রে। তো পিওডিও চাইলে ইউজ করতে পারেন। তো পিওডিও যদি ইউজ করা যায়, কিন্তু এখন পিওডিওর যে প্রাইস, সেই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক প্রাইস পুরো 1,50,000 টাকা মতো হয়ে যাবে। তো সেই হিসাবে আমি একটু কম বাজেটের মধ্যে ভালো সেট আপ দেখতে চাইলে আউজার সেট আপ প্লাস সিস্টেমের মেশিন দিয়ে করলে খুব ভালো হয়। তো এখানে আউজার স্পিকার 300 ওয়াটের 4 পিস লাগবে। তো 4 পিস এর প্রাইস আপনাদের 22,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, পার পিস 5,500 টাকা করে। তো তারপর হচ্ছে বেস স্পিকার। বেস স্পিকার অ্যাকচুয়ালি 650 ওয়াট করে দিলেও কোনো অসুবিধা হতো না, খুব ভালোভাবে সাউন্ড কোয়ালিটি পাওয়া যেত। কিন্তু এখানে আমরা 800 ওয়াট ধরছি। তো 800 ওয়াট বেস স্পিকারের প্রাইস আপনাদের পার পিস 11,000 টাকা পড়ে যাবে। আউজা স্পিকার তো সেই কারণে একটু প্রাইসটা বেশি, সাউন্ড প্রোগ্রামের ক্ষেত্রে মানে মিষ্টি সাউন্ড কোয়ালিটির মধ্যে পেতে চাইলে, সেই কারণে এখানে আমরা আউজাটা ধরছি 800 ওয়াটের। তো 800 ওয়াটের পার পিস আপনাদের আমি বলে দিলাম, তো 11,000 টাকা করে। তো 2 পিস লাগবে আপনাদের 22,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর যেটা হচ্ছে HF বা টুইটার, এর সাথে নেটওয়ার্ক কিটসও আপনাদের 6,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো কত ওয়াট HF আপনারা ইউজ করবেন এর সাথে? এর সাথে 60 ওয়াটের Q1 বা ATI Pro ইউজ করবে, 450 সবথেকে বেস্ট হবে, বুঝতে পাচ্ছেন? বা আউজারও ইউজ করতে পারেন, আউজার হলে হাই ফ্রিকোয়েন্সি আরও ভালো আসবে। তো এখানে আপনারা যে কোনো কোম্পানির HF ইউজ করো না কেন, ওর সাথে নেটওয়ার্ক বোর্ড অবশ্যই ইউজ করবেন, আর প্রাইসটা 6,000 টাকা ধরে রাখুন, বুঝতে পাচ্ছেন? তো এর সাথে আপনাদের দুটো এমপ্লিফায়ার ইউজ করলে চলে যাবে, একটা হচ্ছে PBT-701 স্ট্রেঞ্জার এবং একটা হচ্ছে 2K স্ট্রেঞ্জার। তো 2K স্ট্রেঞ্জারে আপনারা সিঙ্গেল বেস দুটো চালিয়ে নেবেন, আর PBT-701 স্ট্রেঞ্জারে ডবল টপ দুটো চালিয়ে নেবেন, খুব ভালোভাবে সাউন্ড কোয়ালিটি পাবে এবং সব জায়গাতে ইউজ করার মতো এই ধরনের সেট আপ করা সবথেকে বেস্ট হবে। তো এখানে আপনাদের এমপ্লিফায়ারের প্রাইস দাঁড়াবে PBT-701 স্ট্রেঞ্জারের 18,000 টাকা মতো পড়ে যাবে, আর মানে 2K স্ট্রেঞ্জারের প্রাইস 32,000 টাকা পড়ে যাবে। তো আর 18 আর 32 অ্যাপ্রক্স আপনাদের মানে এদিকে 30,000 আর এদিকে 20,000, ধরো 50,000 টাকার মধ্যে আপনাদের এমপ্লিফায়ার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পাচ্ছেন? হচ্ছে আপনাদের স্টেবলাইজার আর ওয়ারিং কানেকশান লাগবে। ওয়ারিং কানেকশান, বুস্টিং জ্যাক, ওয়ারিং সমস্ত কিছু মিলে আপনারা এখানে অ্যাপ্রক্স প্রাইস ধরবেন 10,000 টাকা। একটা স্টেবলাইজার 3 কিলো ধরবেন, আর 3 কিলো স্টেবলাইজারের আপনাদের 6,000-7,000 টাকায় কমপ্লিট হয়ে যাবে, আর 3,000 টাকার ওয়ারিং। তো এই মিলে আপনাদের 10,000 টাকার মধ্যে ওয়ারিং আর স্টেবলাইজার কমপ্লিট হয়ে যাবে, আর 3 কিলো স্টেবলাইজারে আপনারা আরামসে চালিয়ে নিতে পারবেন পুরো সেট আপটাকে। একটা মিক্সচার মেশিন লাগবে আপনাদের এমপ্লিফায়ারগুলোকে কানেক্ট করার জন্য। তো মিক্সচার মেশিনটার প্রাইস আপনারা 4,000 টাকা ধরবেন। স্ট্রেঞ্জারের SM6 ইউজ করবেন। তো এর প্রাইস 3,500 টাকা ছিল, একটু প্রাইস বেড়েছে, সেই কারণে অ্যাপ্রক্স আপনারা 4,000 টাকা ধরবেন। তো 4,000 টাকার মধ্যে আপনাদের মিক্সচার মেশিনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই মিলে আপনাদের পুরো সেট আপটি চলে যাবে। যা কিছু বললাম এগুলো মিলে আপনাদের টোটাল প্রাইস দাঁড়িয়ে যাবে অ্যাকচুয়ালি 1,34,000 থেকে 1,40,000। তো 1,40,000-এর মধ্যে আপনাদের পুরো সেট আপ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এই সেট আপটা কোথায় কোথায় ইউজ করতে পারবেন, অ্যাকচুয়ালি এটা আমি আগেও বলেছি এখনও বলছি, লাইভ প্রোগ্রামও ইউজ করতে পারবে এবং টুকটাক ডিজে তো বা পিকনিক টিকনিক বিয়ে বাড়ি এইসবেও ইউজ করতে পারবে, বুঝতে পাচ্ছেন? তো ঠিক আছে, তাহলে বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।